সালামু আলাইকুম এবার আজকে আমি তোমাদেরকে এল রিপেয়ারিং করা শেখাবো খুব খুব সহজ পদ্ধতিতে এবং খুব সহজ তরিকায় এই নাইন ওয়ার্ডের যে কোনো এলইডি ল্যাম্পকে প্রথমে নিবে নেওয়ার পরে খুলবে খুলে চেক করবে এল ল্যাম্পটাকে আমি সিরিজ লাইনে লাগিয়ে দেখে নেব আর কি সমস্যা সিরিজ লাইন অন করেছি দেখলাম ল্যাম্পটা একদম জ্বলছে না পুরো ডেট এই ল্যাম্পটাকে এবার আমি খুলে ফেলবো খুব সহজ পদ্ধতিতে ল্যাম্পটাকে আমি পুরো সম্পূর্ণ খুলে আলাদা করেছি এটা হলো ডিও বি একটা হলো ড্রাইভার দেখতে পাচ্ছি আমি ড্রাইভারটাকে যে কোনো ডাই যে কোনো ড্রাইভার যে কোনো কিট সারবার সময় প্রথমে মন্দে দেখবে দিয়ে ভালো করে দেখবে কিটটাকে ভালো করে কিটটার কোনো জিনিস পুড়ে গেছে কি না যে কোনো আইসি যে কোনো কম্পোডেন্স দেখবে ভালো করে সেটা পুড়ে গেছে কি না যেটা পুড়ে যাবে ওই মাপের কিবা ওই মাপের সেম টু সেম লাগাবে তবে কিটটা আবার চালু হবে আমি দেখতে পাচ্ছি এই ড্রাইভারটার ক্যাপিসিটার বাইরে পড়ে আছে এই ক্যাপাসিটারটার এই ড্রাইভারটার ক্যাপাসিটার খুলে গেছে আমি এই ক্যাপিসিটারটা প্রথমে ড্রাইভারে লাগিয়ে দেখব ক্যাপিস তোমরা সকলেই জানবে ক্যাপিস ড্রাইভারটার এক এপাশের দাগ টানা আছে ক্যাপিসিটার এপাশে মাইনাস আর এপাশে প্লাস আর ক্যাপিসিটারও এপাশে দাগ দেওয়া আছে আর ক্যাপিসিটার তো তোমরা সকলেই জানবে এ দাগটা হলো মাইনাস যেদিকে দাগ থাকবে সাদা পটটি ওইটা হবে মাইনাস আর যেদিকে থাকবে না ওটা হলো প্লাস যেভাবে ড্রাইভারে চিহ্ন দিয়ে আছে ওইভাবেই আমি ক্যাপাসিটারটা লাগিয়ে নেবো মাইনাসে মাইনাস প্লাসে প্লাস তারপরে আমি ড্রাইভারটা চেক করব ড্রাইভারটা ভালো আছে না খারাপ আছে যদি ভালো থাকে তো ভালো নাহলে আবার আমরা নতুন পদ্ধতিতে একটা ড্রাইভার তৈরি করব। খুব সহজে ড্রাইভারটা ঠিক হয়েছে এবার দেখতে পাচ্ছি ডিওবিটার মধ্যে একটা এলইডি ফিউজ হয়ে আছে এই এলইডিটাকে আমরা কি করব এই এল জায়গায় আমরা যদি ডাইরেক্ট করে দিই তাহলে এই এল একদম খারাপ হয়ে যাবে ডিওবিটা ডাইরেক্ট করব নি এই এল একটা টেন ওম রেজিস্টার দিয়ে আমি এটাকে ঝালাই করব তাহলে লাইফ আর অনেক বেশি হবে আর ড্রাইভারটা আমার সহজে খারাপ হবে না আর রেজিস্টারের কোনো মাইনাস প্লাস নেই তাই আমরা দুটো পিনে দুদিকে ঝালাই করে দেব এলইডিটাকে আগে আমি কেটে সরিয়ে দেব সাফ করব তারপরে সুন্দরভাবে ঝালাই করব। রেজিস্টারটা আমি এভাবে বসিয়ে নিলাম এবার আমি ল্যাম্পটাকে পিসিবি ফেট করব আমার পিসিবি ঠিক আছে এখানে ঝালাই হয়ে গেছে আর ড্রাইভারটাকে একটা রেজিস্টার ফিউজ ছিল সেই জন্য টেন ওম রেজিস্টার দিয়ে আমি ঠিক করে নিয়েছি এবার আমি জ্বালিয়ে দেখাবো তোমাদেরকে তারপরে আমি পিসিবি আর লাইটটাকে আমি হোল্ডারে ফিটিং করব ল্যাম্পটাকে এবার আমি সিরিজ লাইনে লাগাচ্ছি তারপরে আমি আবার ডাইরেক্ট লাইনে লাগাবো অফকোর ল্যাম্পটা আমার পুরো ঠিক হয়ে গেছে এবার আমি ল্যাম্পটাকে ফিটিং করব ল্যাম্পটা আমি পুরো লাগিয়ে কমপ্লিট করে ফেলেছি এবার আমি জ্বালাবো জ্বালা অফকোর দেখুন আমার ঠিকঠাক ভাবে সুন্দর ভাবে জ্বলছে এবার আমি আর চাপা এঁটে নেবো জ্বলছে এত কম সময়ের মধ্যে ঠিকঠাক করে আমি সারিয়ে নিলাম তোমাদের কোনো প্রবলেম হলে আমাকে জানাবে আমি বুঝিয়ে দেব। আর ড্রাইভার খারাপ হয়ে গেলে পুড়ে গেলে কিভাবে রিপেয়ারিং করে আবার জ্বালাতে হয় সেটা আমি পরের ভিডিওতে বানাবো খুব তাড়াতাড়ি ভালো থাকবেন